চাষীদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে আজ থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করেছে সরকার। এতে বেনাপোল বন্দরে বন্ধ রয়েছে পেঁয়াজ আমদানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আর কয়েকদিন বাদেই কিন্তু চাষীদের ঘরে তাদের যে উৎপাদিত নতুন পেঁয়াজ উঠবে, আর এই নতুন পেঁয়াজের যাতে ন্যায্য বাজার মূল্য চাষিরা পায় এর জন্য সরকার কিন্তু যে পেঁয়াজ আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। অর্থাৎ গতকাল 15 মার্চ কিন্তু পেঁয়াজ আমদানি শেষ সময় ছিল। অর্থাৎ আজকে যে 16 তারিখ, আজকে 16 তারিখ থেকে কিন্তু কোনো নতুন করে কোনো পেঁয়াজের ট্রাক কিন্তু ভারতসহ অন্যান্য দেশ থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে না। আমরা বেনাপোল বন্দরে এই মুহূর্তে আছি, বেনাপোল স্থল বন্দরের 31 নম্বর ট্রানশিপমেন্ট ইয়ার্ডে। ভারত থেকে যে সমস্ত খাদ্যদ্রব্য আমদানি হয়ে থাকে তার সে সমস্ত খাদ্যদ্রব্য প্রথমে এই ট্রানশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে, পরে এখান থেকে কাস্টমস এবং বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেটি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যায়। আজকে সকালবেলা আমরা এই বন্দরে এসে দেখতে পেয়েছি বন্দরে চাল, ডাল, গম, মাছ এবং বিভিন্ন ধরনের ফলবাহী ট্রাক কিন্তু বন্দরে প্রবেশ করলেও কিন্তু নিষেধাজ্ঞা থাকায় পেঁয়াজের কোনো ট্রাক কিন্তু বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। আমরা স্থানীয় বাজার ঘুরে দেখতে পেয়েছি যে বর্তমানে যে ভারতীয় পেঁয়াজ সেটি প্রতি কেজি 22 টাকা এবং যে দেশি পেঁয়াজ সেটি কিন্তু 26 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই যে আমদানি বন্দর খবর শুনে কিন্তু ইতিমধ্যে ব্যবসায়ীরা বলা যায় অনেকটা সিন্ডিকেট করে কিন্তু পেঁয়াজের দাম প্রতি কেজিতে কিন্তু 2 থেকে 3 টাকা বাড়িয়েছেন। সাধারণ ক্রেতারা আমাদেরকে যেটি বলছেন যে এবছর কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে এবং আমদানি হয়েছে, সেহেতু বাজার কিন্তু বাড়ার কথা নাই। তারা বলছেন যে সামনে রোজার মাস সরকার যদি এই বাজার নিয়ন্ত্রণ শক্ত হাতে না করে তাহলে কিন্তু এই পেঁয়াজের দাম কিন্তু আবার উদ্যোগতি হবে এবং সেটি সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতার নাগালে বাইরে যেতে পারে। আমরা কথা বলেছি আমদানিকারকদের সাথে, তবে আমদানিকারকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রতি বছর কিন্তু দেশে আমাদের পেঁয়াজের চাহিদা রয়েছে প্রায় 35 থেকে 36 লাখ এবং মেট্রিক টন, এবং আমদানি হয় কিন্তু দেশে যে পেঁয়াজের উৎপাদন সেটি উৎপাদনের পরিমাণ কিন্তু 32 লাখ মেট্রিক টন, অর্থাৎ প্রায় 4 লাখ মেট্রিক টন কিন্তু আমদানি করে চাহিদা মেটাতে হয়। তারা বলছেন যে একবার পেঁয়াজ আমদানি বন্ধ না করে যদি যারা আমদানি করে থাকেন যদি কোটা নির্ধারণ করে থাকতেন তাহলে কিন্তু পেঁয়াজ আমদানি কিছুটা করা যেত এবং যে পেঁয়াজের দাম উদ্যোগতি সেটি উদ্যোগতি হওয়ার কিন্তু কোনো সুযোগ থাকছে না। আমরা বেনাপোল স্থলবন্দর সূত্রে যেটি জানতে পেয়েছি যে চলতি অর্থবছরের 6 মাসে বেনাপোল স্থলবন্দরের থেকে কিন্তু ভারত থেকে 9,860 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তো এই ছিল পেঁয়াজ আমদানি নিয়ে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে।